أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده شاء الله তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহ সাল্লামের ওপর আল্লাহম্মা সল্লাহ আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকে দিনে বৈঠকের দিনে মাজলিসের বিষয় হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কতবার জেল খেটেছেন যে সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি জেল খাটার পূর্বে তার একটু সংক্ষিপ্ত পরিচয় যাওয়া দেওয়া দরকার তিনার নাম হলো তাকিউদ্দিন আবুল আব্বাস আহমাদ বিন আব্দুল হালিম বিন আব্দুস সালাম বিন আবদুল্লাহ ইবনে তেইমে যে ওনার জন্ম মৃত্যু তিনি জন্মগ্রহণ করেন ছয় শত একষট্টি হিজড়িতে এবং তিনার মৃত্যু হয় সাত আঠাইশ হিজড়িতে জি তিনি মূলত হাররানের অধিবাসী ছিলেন এবং দামেশকে পরে অধিবাসী তিনি ছিলেন তার পিতা এবং দাদা এরা সে যুগশ্রেষ্ঠ আলেম ও মুফতি ছিলেন তারা মুজতাহিদ ছিলেন যা তাদের সম্পর্কে উল্লেখ করা হয় এবং ইবনি তাই মিয়া রহিমহল্লাহ তার হাতের খড়ি এবং কলম দিনী শিক্ষা তার পিতা থেকেই তিনি তাদের থেকে তিনি পেয়েছিলেন তাদের থেকে তিনি পেয়েছিলেন ইবনি তাইম রহেমল্লাহ বিশ বছর বয়স থেকেই তিনি ফতোয়া দেন এবং কোরআন শাহ ভিত্তিক তিনি ফতোয়া দেন এরপরে তার বাবার যে প্রতিষ্ঠান ছিল তাদের যে দারুল হাদিস প্রতিষ্ঠান তার বাবার মৃত্যুর পরে তিনি সেখানে নিয়োগ হন এবং দেখাশোনা করেন জি তিনি সে সমাকার এবং তার সম্পর্কে অনেক কিছু বলা হয় যা হোক তিনি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি কোরআন সন্ন্যার নির্ভীক সৈনিক ছিলেন তাকে তিনি সম্পর্কে বলা হয় তিনি আকিদার ইমাম আকিদার ইমাম এবং প্রত্যেক বিষয়ে তিনি আলহামদুলিল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন এবং তাকে মুস্তাহিদ মুতলাক বলা হয় মুস্তাহিদ মুতলাক বলা হয় জি তাই তিনি শেরেক বেদাতের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি হাতে কলমে লড়াই করেছেন ময়দানেও তিনি লড়াই করেছেন ময়দানেও তিনি লড়াই করেছেন তাই তিনি তাতার হামলাকারীদের বিরুদ্ধে সিরিয়া সৈনি সৈন্য দলের সাথে যুদ্ধ গমন করেন তাই যে বিষয়গুলো হল এরকম একজন আলেম যারা দিনের খেদমত করেছেন দিনের খেদমত করার কারণে সে সমাতে জি আর তার বই লেখা বই অনেক বই রয়েছে আমরা জানি এর সংখ্যা অনেক তারপরেও অনেক বই এর ভিতরে আমরা জানি যে সাঁত্রিশ ফ্ডের একটা ফতো মাজমু ফতোয়া গ্রন্থ রয়েছে অনেক গ্রন্থ যেখানে মশলা অনেক বিষয় সেখানে তাফসির হাদিস ফেক ওসল ফেক আকিদা এবং প্রত্যেকটা ফরাইল প্রত্যেকটা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে এবং তার অনেক বই যে বইয়ের কতগুলা বই সংক্ষিপ্ত আকারে এত বই বলা যাবে না তো যা হোক তিনার খেদ মতো অনেক এবং দেখা যায় আমরা দেখেছি যে সৌদি আরবে যখন আমরা রেশা লিখতাম তেমন কোনো বই নেই যে বইয়ে ওনার হাওলা থাকে না যেগুলা জি তাই এই যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ আল্লা সুলহান্তালা তিনিকে নিয়েছেন সে অনেক আগে তো এখন বর্তমানে যারা আমরা দিনের খেদমত করছি বা যারা আমরা এভাবে দিনের খেদমত করছি আল্লাহ আলা সবাইকে যেন তিনি কবুল করেন যে তিনার এই দিনের খেদমতের কারণে তিনি যে একজন কোরআন সন্ন্যার নয় নির্ভীক সৈনিক ছিলেন তিনি শেরিক বেদাতের বিরুদ্ধে এবং তাও হৃদ প্রতিষ্ঠার জন্য তিনাকে জেল খাটতে হয়েছে সে সমাতে অনেক আলেম যে সমাতে সমাজে চক্র চক্রান্তের কারণে আলেম ক্ষুদ্র আলেম সমাজে চক্রান্তের কারণে তাকে আটবার জেলে দেওয়া হয় সে সমাকার সে সমাকার যারা আলেম ছিল এবং তাদের চক্রান্তের কারণে বিভিন্ন চক্রান্তের কারণে তাকে আটবার জেলে দেওয়া হয় আটবার তাকে জি আট মোট সাত বছর তিনি জেল খাটেন তাকে আটবার মোট সাতবার তাকে তিনি জেল খাটেন জি এইভাবে তিনি জেল খাটেন তো শেষবার তিনি যখন জেল খাটেন শেষবারে তার ভাই ছোট ভাই জৈন উদ্দিন আব্দুর রহমান জি তাকে দেখাশোনা করার জন্য জেলে থাকেন তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি শেষবারে দু ভাই প্রায় আশিবার কোরআন শেষ করে শেষবার এক আশিবার শেষ করতে গিয়ে সুরা কমার শেষ আয়াত পড়তে পড়তে তিনি মৃত্যুবরণ করেন জি আয়াত ইন্দাল মোত্তাক ফিজান্না তিমওয়ানাহার ফিমা কালি কি মোখতাদির যে জি আয়ারটা পাঠ করার করতে করতেই তিনি মৃত্যুবরণ করেন এইভাবে তার সম্পর্কে বলা হচ্ছে জি আর তার আপনার জানা যায় প্রায় দুই লক্ষ পুরুষ পুরুষ ও পনেরো হাজার মহিলা তারা জানা যায় শরিক হয় জি দুই লক্ষ সকাতর পুরুষ ও পনেরো হাজার মহিলা তার ইমামের জানা যায় শরীখন ইমনে তাইমের রহমাল্লার যায় বলা হচ্ছে দুই লক্ষ পুরুষ এবার সাথে যে মহিলা পনেরো হাজার মহিলা তারা জানা যায় শরীখন জানা যায় শরীখন তো যে বিষয়গুলো হচ্ছে যে আল্লাহ সুতলা যেন তেনাকে জান্নাত দশ দান করেন জি আর আইহোকাল পরকাল জি পরকাল তেনার যেন আরও সুখময় করেন আর যে তিনি যে এগুলা দুনিয়াতে রেখে গেছেন যে কোরআন হাদিস চর্চা করে সেগুলো আমরা পরিজনে ফায়দা নিতে পারি আল্লাহ সুহান তাল্লা সীতা ওফিক দান করেন জি কথাগুলা নিয়ে এসেছেন আমরা দেখি ইবনে রাজাব আল্লাহ কিতাবু জায়েল আলা তাবল হানাবিলা এ গ্রন্থে তিনি নিয়েছেন এসেছেন চার নম্বর খণ্ডের পৃষ্ঠা নাম্বার তিনশত সপ্তাশি থেকে চারশত আট পেজ পর্যন্ত যে তারপরে আমরা দেখতে পারি তা তা তাবাকাতুল ফাজ পাঁচশত পৃষ্ঠা নাম্বার পাঁচশত ষোলো থেকে সতেরো পর্যন্ত এবং এরপর আমরা দেখতে পারি তাবাকাতুল ফাজ সিরিন যে এ গ্রন্থে আমরা এক নম্বর খণ্ডে পঁয়তাল্লিশ থেকে উন পঞ্চাশ নাম্বার পেজ পর্যন্ত আমরা দেখতে পারি যে এগুলা লিখেছেন ইবনে তাইম রহেমল্লার জীবনী সম্পর্কে যে গ্রন্থগুলো আমরা দেখতে পারি জি তাই আমরা বলতে চাই যে সমস্ত মলামা দিনের খেদমতের জন্য জেল খাটছেন বা খাটতে আছেন বা জেল খেটেছেন তাদের জন্য সুসংবাদ যে দিনের খেদমত যারা করেন তাদের প্রতি কষ্ট আসে প্রকৃত যদি কেউ দিনের খেদমত করে আর দিনের খেদমতের কারণে যদি তাদেরকে জেল যা দেওয়া হয় তাহলে এই জন্য আলা তাদের নেকি প্রদান করবেন এবং তাদের হয়তো এর মাধ্যমে আল্লাহ আল্লাহতআ ইহকাল পরকাল কল্যাণ দান করবেন তাই যে সমস্ত আলেমা দিন প্রচারের জন্য দিনকে সম্মানত করার জন্য জেল খাটতে আছেন বা খাটছেন বা খেটেছেন বা দুনিয়া থেকে যারা চলে গেছে আল্লাহ সুমাহাতাল্লাহ সবাইকে সবাই জানি হোকাল পরকাল কল্যাণ দান করেন ওয়া খেদাওয়ানা আল আহমদুল্লাহ রবিল্লা আলমিন ও নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়া সাহাবিহি আজমাইন